রাজনৈতিকভাবে এর সমস্যার সমাধান করতে হবে, যে আপনি কি সরকার পন্থায় ইলেকশন করবেন সেটা ইলেকশন কমিশনের ব্যাপার না, সেটা রাজনৈতিক ব্যাপার, সবাইয়ের ব্যাপার, এ দেশের ব্যাপার। তো আমরা আশা করছি সেই জিনিসটা রিজলভ হয়ে যাবে এবং সবার অংশগ্রহণে আমরা ভবিষ্যতে ইলেকশন করতে পারব। শুধু নারায়ণগঞ্জের কথা বলছেন কেন, আগে আপনারাই কভার করেছেন, 6-7টা সিটি কর্পোরেশন ইলেকশন আমরা করেছি এবং সবাই এসে আমার রুমে আমাকে কনগ্রাচুলেট করে গেছেন যে খুব ভালো ইলেকশন হয়েছে। আপনি যদি ইলেকশন বয়কট করেন, আপনি যদি বিরোধিতা করেন, সেটা তো একটা পলিটিক্যাল জিনিস, এটা তো আমরা ঠেকাতে পারবো না, এটা পলিটিক্যালি রিজলভ করতে হবে।